নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন আইটিভি নিউজ। খেলায় একটি চীনা রকেটের ধ্বংসাবশেষ এখন পৃথিবী প্রদক্ষিণ করে ধীরে ধীরে বায়ুমণ্ডলের নিম্নস্তরে ঢুকছে। আজ অথবা কাল ভোরের মধ্যে পৃথিবীতে আছড়ে পড়বে এটি। চীনা মহাকাশ স্টেশনে স্থাপনের জন্য লং মার্চ 5B রকেটটি গত 29 এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলের কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এটি এখন পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে, তবে এর ভেতরের 100 ফুট লম্বা একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে। আজ অথবা কাল ভোরের মধ্যে যে কোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডলে পুরোপুরি ঢুকবে রকেটটি, আর বাতাসের সঙ্গে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যাবে। তখনই সব ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। লং মার্চ 5B এর পতনশীল টুকরোগুলো ইতালিতে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 9 মে স্থানীয় সময় রাত 2:24 থেকে পরবর্তী 6 ঘন্টার ব্যবধানে এটি আছড়ে পড়তে পারে। এতে ইতালির 9টি শহর ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময়ে সকলকে ঘরের ভেতরে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে ইতালি প্রশাসন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অবশ্য জানিয়েছে, রকেটের উপরের স্তরটির বেশিরভাগ অংশ পৃথিবীতে আছড়ে পড়ার সময় জ্বলে পড়ে যাবে, খুব সামান্য কিছু অংশই মাটিতে এসে পড়বে। আমাদের সাথেই থাকুন, আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।